জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের ঘোষণা গ্রহণযোগ্যতা নয়, এমনটি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যালেস্টাইনের অধিকার রক্ষায় মুসলিম দেশ এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে একথা বলেন। কম্বোডিয়া সফর সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সুমোটা ঘোষণা দিয়েছেন তা কারো কাছে, মুসলিম বিশ্বের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা জেরুজালেম প্রশ্নে জাতিসংঘের সিদ্ধান্ত রয়েছে, জাতিসংঘ সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। জাতিসংঘের সিদ্ধান্তকে এভাবে অগ্রাহ্য করা কেউ মেনে নেবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা মনে করি প্যালেস্টাইনের একটা অধিকার রয়েছে, তাদের একটা নিজস্ব রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে, নিজস্ব রাষ্ট্র হতে হবে। 1967 সালে যে প্যালেস্টাইনের সীমানা ছিল ইস্ট জেরুজালেম, সেটা তাদের জায়গা, সেটাই থাকা উচিত। এর বিরুদ্ধে একতরফাভাবে কিছু করা মানে সারা বিশ্বে শান্তি নষ্ট করা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া শুরু করে, এর জন্য নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিল, এখন সেই শান্তি প্রক্রিয়াকে অশান্তি পথে ঠেলে দেওয়া হলো, এটা কোনো ক্রমেই কাম্য নয়। অনুরোধ করবো সকল মুসলিম দেশকে এক হতে, মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে, প্যালেস্টাইন যেন তাদের ন্যায্য অধিকারটা পায়, সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।